খুলনার ডাচ বাংলা ব্যাংক এজেন্ট শাটারের তালা ভেঙে খাদায় ব্যাংকের সিন্ধুকে থাকা প্রায় পাঁচ লক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছে খুলনা জেলা প্রতিনিধি রাসেল আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার রাতে তেরো খাদা উপজেলার কাটেঙ্গা বাজারে তেরোখাদা সুপার মার্কেটে আলামিন হোসেনের মালিকানাধীন ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখায় এ ঘটনা ঘটে এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এজেন্ট শাখার মালিক আলামিন হোসেন জানান শুক্রবার রাতে শাটারের তালা ভেঙে এজেন্ট ব্যাংকের ভিতরে প্রবেশ করে লোহার সিন্ধুক ভেঙে প্রায় পাঁচ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায় শনিবার সকালে ব্যাংকে এসে শাটার খোলার পর সিন্ধুক বাইরে পড়ে থাকতে দেখতে পায় তেরোখাদা থানার অফিসার ইনচার্জ সর্দার মোশারফ হোসেন বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধারসহ চোরদের শনাক্তের জন্য কাজ করছি